কি কি কিনেছো দেখাবে না? কতগুলো ব্যাগ! এটা কি পয়লা বৈশাখের শপিং নাকি দুর্গাপূজার শপিং? হ্যাঁ, বাপরে বাপ! শপিং এর ডালি নিয়ে এসছো? শপিং করবে নাকি? শাড়ির বিজনেস কত কিছু, তাই তো এর মধ্যে কি গভীর কোন অর্থ লুকিয়ে আছে? মানে নিকট অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে কি আবার শপিং এর পরিকল্পনা রয়েছে নাকি? না, কিন্তু দেখো আগে কি জিনিস আছে। ফার্স্টে আমি তো আজকে কাপ্তান কুর্তিটা পরে ওটা মায়ের দেওয়া, মা আমাকে আর একটা কুর্তি দিয়েছে, এটা হলো, এটা এটা প্যান্ট, এটা হচ্ছে জামা। বাহ, সুন্দর হয়েছে তো। জন্মদিনের গিফট জন্মদিনেই দেখবো, সারপ্রাইজ থাক আমার জন্য। এই একটা টি শার্ট গরমে পরার, একদম যেটা গ্রে কালারের পরেছিলাম ওইটার মতো, ওটা তোমার নিজের কিনা। আমার বারমুডা গুলো তো ক্রিপ্টো হিসাব ছিঁড়ে করে, ফুটো করে, ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। বারমুডাটা আমার খুব এসেনশিয়াল ছিল। আর সকালবেলা আমি নাইটি পরেছিলাম, ওই নাইটিটা কেনা হয়েছিল পয়লা বৈশাখে। এই একটা নাইটি রাখা রয়েছে, এই নাইটি সারা বছর আর গরমের একদম পুরো ফিক্সড, প্লাস ক্রিপ্টোর জন্য প্রচুর নোংরাও হয়। হ্যাঁ, এই একটা নাইটি আমার, আমি কিনেছিলাম সেই সময়, বালিশের ওয়ার, এই একটা চাদর, এই একটা চাদর, এটা একটু একটা ভালো চাদর, মানে মার্চ মাস ইয়ার এন্ডিং চলছিল সেই সময়, চাদরটা দরকার ছিল অবশ্য। কিন্তু কি ছিঁড়ে দেয় বল না, ছিঁড়ে যায়, নোংরা করে, কি প্রচন্ড পরিমাণে অত্যাচার করে, যেটা হয়েছে এখনো কমপ্লিট হয়নি তো। তাই
সাবাস দেখো দেখি না গো লাড্ডু লাড্ডু ওই তো আমাদের তো ঘরে কেউ খাবে না মাসিকে আমি দিয়ে দেবো এটা ভালোই হলো মাসিকে দেওয়ার কথা হচ্ছিল যে মাসিকে মিষ্টি দেবো মাসিকে তো পয়লা বৈশাখে মাসিকেও দিতে হবে গিফট টাকাই দেবো মাসিকে আর এই লাড্ডু দিয়ে দেবো বেশ আর ওনার জন্য নেওয়া হয় যে তোমার তো কিছুই কেনা হয় না এটা একটা পাঞ্জাবি টাইপ আমার প্রিন্টটা ভীষণই ভালো লেগেছে আমি বললাম নিয়ে নাও আমি কখনো এরকম পরিনি কুর্তা খুবই কম পরেছি এবং এই প্রিন্টের তো পরি কম পরেছো বলো না এরকম প্রিন্ট পরো সুন্দর দেখো প্রিন্টটা কাপড়টাও ভালো সুন্দর লাগছে এবার যেটা নেওয়া হয়েছে আমি এটা কিন্তু বেশ ভাইব্রেন্ট কালারটা মানে কন্ট্রাস্টটা বেশ খুব সুন্দর যাচ্ছে আমি তো অত কিছু বুঝি না আমি শুধু কালার কম্বিনেশনটা বুঝি খুব আনন্দ তাহলে আজকে মন মে লাড্ডু ফুটা হাত মে তো লাড্ডু আ গয়া মন মে ভি লাড্ডু আ গয়া বলো আমরা কিনেছি কোথা থেকে খাদি ভবন থেকে তো চাপাডালি বারাসাত হ্যাঁ পকেটটা দেখলেই বুঝতে পারবে বেশি শপিং কোথায় হলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি গুড নাইট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে একটু সাবধানে থাকবেন আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন